নমস্কার ওয়েলকাম টু লার্নিং হিস্ট্রি উইথ জয়ন্ত আমাদের আজকের ভিডিওর বিষয় বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের ফোর্থ সেমিস্টারের পেপার নাইন এর দু হাজার চব্বিশের সাজেশান ইতিপূর্বে আমরা ফোর্থ সেমিস্টারে সিসি এইট এর সাজেশান আপলোড করেছি এবং এর এরপরেই খুব তাড়াতাড়ি সিসি টেনের সাজেশান আপলোড করতে চলেছি তোমরা এর আগেও সাজেশনের উপর বিশ্বাস রেখেছো অতএব এবারেও তোমরা নিশ্চিন্তে এই সাজেশানগুলি ফলো করে এক্সাম দিতে যেতে পারো প্রসঙ্গত বলে রাখি জয়ন্ত স্যার কল্যাণী বিশ্ববিদ্যালয়ের কেবলমাত্র অনলাইনে টিউশন পড়ান এবং নোট বা স্পেশাল শর্ট কোয়েশ্চেনের সাজেশন প্রোভাইড করে থাকেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যদি অনলাইনে পড়তে কেবলমাত্র নোট অথবা শর্ট কোয়েশ্চেনের স্পেশাল সাজেশান নিতে আগ্রহী হোক তাহলে এই নাম্বারটিতে সরাসরি স্যারের সাথে যোগাযোগ করতে পারো মডিউল ওয়ান থেকে একটি স্টারমার্ক প্রশ্ন মুঘলদের ইতিহাস রচনায় দরবারি সাহিত্যের গুরুত্ব পর্যালোচনা করো এটি স্টার স্টারমার্ক প্রশ্ন মডেল টু থেকে স্টারমার্ক প্রথম প্রশ্ন মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হিসেবে বাবরের কৃতিত্বের মূল্যায়ন করো পাঁচ নম্বর হুমায়ুন তার দুর্ভাগ্যের জন্য কতটা দায়ী ছিলেন স্টারমার্ক পাঁচ নম্বর তিন নম্বর শের শাহের রাজস্ব ব্যবস্থা সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো স্টারমার্ক পাঁচ নম্বরের প্রশ্ন চার নম্বর শের শাহের শাসন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো এটি দশমার্ক প্রশ্ন নন স্টার মডিউল থ্রি থেকে আকবরের রাজপুত নীতির মূল বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো পাঁচ বা দশ মার্ক হিসেবে আসতে পারে স্টারমার্ক প্রশ্ন দু নম্বর নূরজাহান চক্র সম্পর্কে টিকা লেখো স্টারমার্ক পাঁচ নম্বর প্রশ্ন তিন নম্বর ঔরঙ্গজেবের নীতি সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো স্টারমার্ক দশ বা পাঁচ যে কোনোভাবে আসতে পারে চার নম্বর দিন ইলাহি সম্পর্কিত সংক্ষিপ্ত টিকা লেখো স্টারমার্ক পাঁচ নম্বরের প্রশ্ন ছয়ে অভিজাতদের মধ্যে দ্বন্দ্ব মুঘল সাম্রাজ্যের অবক্ষয়ের জন্য কতটা দায়ী ছিল স্টারমার্ক পাঁচ নম্বর প্রশ্ন সাত নম্বর শিবাজির প্রশাসনিক কাঠামো আলোচনা করো এটি স্টারমার্ক পাঁচ নম্বর প্রশ্ন মডিউল ফোর থেকে একটি স্টারমার্ক প্রশ্ন মনসবদায়ী ব্যবস্থার মূল বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো মডিউল ফাইভ থেকে মুঘল যুগে ইকতা ব্যবস্থার উদ্ভব ও বিবর্তন নিয়ে আলোচনা করো স্টারমার্ক দশ নম্বর প্রশ্ন দু নম্বর জায়গিরদারি ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো পাঁচ মার্ক স্টারমার্ক নেই তিন নম্বর মুঘল যুগে নগরায়ন সম্পর্কে একটি প্রবন্ধ লেখো এটিও স্টারমার্ক নেই মডিউল সিক্স থেকে এক নম্বর সুফিবাদের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো স্টারমার্ক পাঁচ নম্বরের প্রশ্ন দু নম্বর মুঘল যুগের চিত্রকলা সম্পর্কে একটি প্রবন্ধ লেখো স্টারমার্ক দশ নম্বরের প্রশ্ন